আজ আমাদের উত্তরপাড়া পৌরসভার ও দিলীপ যাদবের নেতৃত্বে এক বিশেষ করোনা টেস্টের ব্যবস্থা করা হয়েছে থার্মাল স্ক্রিনিং এর নাম ইতিমধ্যে আমরা যারা করোনা নিয়ে পড়াশোনা করেছি তারা সবাই জানে এবং এই থার্মাল স্ক্রিনিং মাধ্যমে বর্তমানে উত্তরপাড়া এবং তার পারিপার্শ্বিক বেশ কিছু অঞ্চলে করোনা টেস্ট করা চলছে থার্মাল স্ক্রিনিং আসলে কি আমাদের আমাদের এখানে এখানে যে যে কারণ ফিভার স্ক্রিনিং তৈরি হচ্ছে চলছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে এই জিনিসটা এটাকে ইনফারেক্ট থার্মোমিটার বলে আমরা নর্মাল থার্মোমিটার দিয়ে কী দেখি যে সেটা টাইম কনজিউমিং একটা সেটা হ্যান্ডেল করা সমস্যা কেননা মার্কারি থাকে কাউকে মুখে দিতে হয় কাউকে বগলের তলায় দিতে হয় কিন্তু এটা দিয়ে আমি একটা সার্টেন ডিস্টেন্স থাকে তার টেম্পারেচারটা রেকর্ড করতে পারবো করোনা পেশেন্টের মূল সমস্যাগুলো কী হয় জ্বর শ্বাসকষ্ট হ্যাঁ খুসখুসে কাশি একটা যেটা উপাদানিং করার জন্য আমরা এই জিনিসটা ব্যবহার করি থার্মাল স্ক্রিনিং তার প্রথম যে স্টেপ অর্থাৎ ওই জ্বর ধরাটার কাজ করে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে যে যে মানুষ প্রত্যেকটি মানুষকে স্ক্যান করা হবে এবং এই স্ক্যানের মাধ্যমে যার উত্তাপ পাওয়া যাবে যার গায়ে তাকে উপযুক্ত তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে উত্তরপাড়া পৌরসভার হেলথ অফিসারের নেতৃত্বে আজকে প্রথম উত্তরপাড়া এবং তার পারিপার্শ্বিক অঞ্চলে এই থার্মাল স্ক্রিনিং ব্যবস্থা চালু করা হয় শুধু তাই নয় থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা করার পর বিভিন্ন জায়গায় লোকেরা যাবে গোটা উত্তরপাড়া এবং এরা আশেপাশের যে পৌরসভাগুলি আছে গোটা ব্যাপারটাকে তারা চারটি জোনে ভাগ করেছে এবং প্রত্যেকটি জোনের অন্তর্গত থাকবে একটি করে হেলথ অফিসার এবং তার সঙ্গে থাকবে বিভিন্ন স্বাস্থ্যকর্মী তারা বিভিন্ন এলাকায় যাবে মানুষগুলোকে এরকম স্ক্রিনিং করবে এবং সব শেষে সব থেকে বড়ো কথা সব শেষে যদি এমন কোনো মানুষ পায় যাদেরকে সত্যি করোনা আক্রান্ত বলে মনে করা হয় তাহলে তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এখানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার মতো সাধারণত দুটি জায়গা আছে একটি উত্তরপাড়া রাজবাড়ি আর একটি শ্রীরামপুর ওয়ালস এই দুটি জায়গায় নমুনা পরীক্ষা এবং করোনা রোগীদের জন্য যথে আইসোলেশন বা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে যদিও কর্ণগর আজ একটি অবিরব পন্থা কাজ শুরু করেছে কর্ণগর আজ তার এলাকায় যত হেলথকর্মী ছিল যত পুলিশ ছিল যত স্বেচ্ছাসেবী মানুষজন ছিল যারা নির্দ্বিধায় নিজেদের প্রাণ হাতে রেখে সাধারণ মানুষের জন্য নিরন্ন মানুষগুলির জন্য রাস্তায় নেমে এসছে বা পুলিশ যারা মানুষকে মানুষকে সচেতন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একের পর এক কর্মসূচি গ্রহণ করছে এবং মানুষকে আরও আরও বেশি সচেতন করতে চাইছে তাদের সকলকে গোলাপ ফুল এবং এক গ্লাস করে শরবত খাইয়েছে এবং শুধু এর মাধ্যমে আমাদের চেয়ারম্যান শুধু এইটুকুই বলতে চেয়েছেন যে এই বার্তায় দিয়েছেন যে এদের প্রতি আমাদের আরও আরও বেশি ছিল হওয়া প্রয়োজন কারণ একে তো এই গরমের উত্তাপ তার উপর করোনার মতন এক মারাত্মক সংক্রমণ যেখানে আমাদের পরিবেশের চারিদিকে ঘুরছে সেখানে দাঁড়িয়ে সামান্য এই পুলিশ এই স্বাস্থ্যকর্মী এই স্বেচ্ছাসেবীরা নিজেদের পরিবারের কথা নিজেদের ভবিষ্যতের কথা এমনকি নিজেদের জীবনের কথা না ভেবে নেমে পড়েছে মানুষের উপকারে তাই এদেরকে কূর্নিশ জানাতেই হয় আর সেই কুর্নিশ জানানোর জানানোর পন্থা হিসেবেই আমাদের পৌরপিতা বেছে নিয়েছেন গোলাপ ফুল আর শরবত তাই পৌরপিতার সঙ্গে সঙ্গে পৌরকর্মী এবং অন্যান্য সকল স্বাস্থ্যকর্মী এবং পুলিশরা রয়েছেন সর্বদা জাগ্রত করোনা করোনার সংক্রমণ যাতে হুগলি জেলা তথা আমাদের আশেপাশের অঞ্চলে যাতে কোনো রকম সংক্রমণ ছড়াতে না পারে তাই জন্য পুলিশ স্বাস্থ্যকর্মী এমনকি সম সমস্ত পৌরসভাগুলি রয়েছে সক্রিয় এখানে শাসক বিরোধী সমস্ত দল এক হয়ে লড়াই করছে এবং আমরা আশা করব খুব শীঘ্রই করোনা থেকে আমরা এই সমাজকে আমাদের দেশকে এবং পরিবেশকে মুক্ত করতে পারবো ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই পদ্ধতি আমাদের কাছে অবলম্বন করা যায় সেটা হচ্ছে আপনারা ঘরে থাকুন আর হ্যাঁ जो बड़ोते ही मास्क मास्ट नमस्कार